প্রচলিত নিয়ম মেনেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠান জাতি গঠনের উদ্দেশ্যে পরিচালিত হওয়া উচিত। শনিবার বিকেলে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি শিক্ষকদেরও সমান গুরুত্ব রয়েছে। তিনি মণিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের মধ্যে অস্থিরতা নিরসনে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে অব্যাহতি দিয়ে মোহাম্মদ জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা দেন। আজকে শিক্ষকদের কাছে আবার দাবি থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। সেই স্কুলটাকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। কাজেই আমাদের অভিভাবক অভিভাবিকা ছাত্র শিক্ষক সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।